জেহাদৰ শিক্ষা গ্ৰহণ নকৰিলেই মাদ্ৰাছাত মারপিট চলে। অসমৰ মাদ্ৰাছাত জেহাদৰ শিক্ষা ল'বলৈ মানসিক হেঁচা। অসম আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিলে মাদ্ৰাছাৰ দুই মৌলানা শিক্ষকক। কাছাৰৰ এইখন সোণাই স্বাধীন বজাৰ ইছলামীয়া মাদ্ৰাছা আৰু এইখন মাদ্ৰাছাৰ এই দুজন মৌলানা শিক্ষক। মাদ্ৰাছাখনত জেহাদী শিক্ষা দিয়াৰ অভিযোগত কাছাৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে প্ৰধান শিক্ষক আবুল হুছেইন আৰু সহকাৰী শিক্ষক দিলৱাৰ হুছেইনক। জেহাদৰ শিক্ষা গ্ৰহণ কৰিবলৈ অমান্তি হোৱাৰ বাবেই এইজন ছাত্ৰক মৰিয়াই মৰিয়াই মূৰ ফালি দিয়াৰ অভিযোগ উঠিছিল মাদ্ৰাছা কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে। যেগুলো হত্যা হয়েছে বা যেগুলা গৃহকর্ষণ যান, এটা কোনো অভিযোগ আমরা মাদ্রাসাত নাই। এলা তো এলে তো বিচারা গার্জিয়ান মিটিং অভিযোগগুলা হইতে পারে, গার্জিয়ান মিটিং বেটা বক্তব্য রাখছে। এলা অভিযোগ যদি রইতে গার্জিয়ান মিটিং তো এটা তোলা যায়, কোনো অভিযোগ নাই। এরা তো দু চারটা বাড়ি লাগে গিয়া বিচারা আমরা করি কেন অবৈধ শিক্ষা দেয়। অবৈধ যদি শিক্ষা দেওয়া হয় তো তোমার ছেলের এখানে এখানে 400 টাকা মাসিক দিয়া কেন করা যায়? আমরা প্রশ্ন হইল এটা আমরা দৃষ্টি আকর্ষণ করি আর যেন প্রশাসনের কাছে যেন আমরা এখানে অবৈধ শিক্ষা ওর কি না ওর এটা তদন্ত করে দেব। ছাত্রজনে ইতিমধ্যে টাইম এইটর সম্মুখত অভিযোগ করেছে যে মই মাদ্রাসার শিক্ষা লোবলে অমান্তি হওয়ার বাবে মুখ একটা কোঠাত সময় প্রহার করেছিল। 9 তারিখ আপনার স্বাধীন বাজার ইসলামিয়া প্রাইভেট সিনিয়র মাসাদ ভর্তি ইসলাম ভর্তির 6 মাস থাকে, 3-4 মাস বাদ থাকি না আপনার আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে, তার নাম হলো মৌলানা আবুল হোসেন লস্কর। তাই আমার রাত্রে ঘুমানির আগে আপনার ডাকিয়া নিয়ে তার রুমে নিয়ে অবৈধ আপনার শিক্ষা দেন। ও কথা হইন যে আমরা মুসলমান জাতিটা খুব বালা, হিন্দু মানুষ বালা নাই, তারা মারিয়ে ফুলাইলে ভালো লাগবে, আমরা মুসলমানের জয় হইব। জিহাদ হরিয়া মূল্যে বেশ হওয়া যায়, ওরা মুখে শিক্ষা দেয় না মারে। এটা কথা যদি আমি শুনি না কোনোদিন রাত্রে না গেলে তাই আমারে ধমকি দেন যে সেক্রেটারি ফোন করতাম না, সেক্রেটারি আইতুন আইলে দিন মারিয়া গাঙ্গ ফলাই দিব, সেক্রেটারি বন্ধু ফুলিয়ে আইতুনি, ওরা মুখে ধমকি দেন। আর গত 19 অক্টোবর রাত্রে আমার চকু জয় বাংলা হয়েছিল, ওয়ার পরে আপনার মাদ্রাসার মুফতি হুজুরি আমার দোয়াই লইয়া দিছিল। তো দোয়াই লইয়া দেওয়া এদিন রাত্রে আবার 11টার সময় আমার বুড়ো হুজুরি ডাকিছেন, ডাকিয়ে নিয়া দেখেছেন তুমি ওষুধ চকু দোয়াই দেন এখানে। ওই সময় আমাকে কইছে আমার তো ঔষধ মুফতি হুজুরি লইয়া দিলেছেন, ওই সময় তাই ঔষধ ওগুলো নাইছেন না, আপনার নিয়ে আগুন জোর জ্বালাইছেন, আগুনও জ্বালাইছেন। জ্বালানোর পরে আমার এত দর্শন ধরিয়ে নিয়ে রুমে নিয়ে বেশ বেহালতর মাইর মারছেন আর কি, মাথা হওয়াইছেন, বুকু তো কিলাইছেন আপনার। তারা দুইজনে আর একজন আর নাম হইল গাম দিলবার হোসেন মজুমদার মারিয়া ওদিন রাত রুমে বন্দুক বন্দী করে রাখছেন আমার। আঘাতপ্রাপ্ত ছাত্রজনের পিতৃয়ে ইতিমধ্যে ঘটনা সম্পর্কে সোনাই থানাত গোচর রুজু করেছে মাদ্রাসাখনের বিরুদ্ধে। দিনের বেলা খবর পাইছি আমার ছেলের স্কুলও মাদ্রাসাত মারামারি করছেন হুজুরে, হুজুরে রাত্রে মারামারি করছেন, এমনকি রাত্রে তালা বন্ধ করিয়া সম্পূর্ণ রাত রাখছেন। 20 তারিখ সন্ধ্যার পরে গিয়া তারে আমরা মাদ্রাসা থেকে উদ্ধার করিয়া লই আইছি, আইয়া সোনাই থানা সহকারে মেডিকেল করছি, করিয়া শিলচর মেডিকেল আনছি পরের দিন। পরের দিন স্কুল কমিটি আমার বাড়িতে আছে, আইয়া সেক্রেটারি সহকারে অন্যান্য আরো সম্মানীয় মানুষগুলো তারা আনছেন 10-12 জন, আইয়া দিয়ে প্রতিশ্রুতি তারা দিছেন। প্রতিশ্রুতি হইতে হইতে আমার একটা সুবিচার করিয়া দিবা, কোনো ফয়সা করির কথা নাই, সুবিচার করিয়া দিবা, যতটুকু ওই লগে থাকবা। ও যে কইয়া গেছেন আর কেউ আমরার কাছে আইসেন না, আর যারা আইসেন তারা কমিটির আউট মানুষ। তবে আইয়া কেউ 1 লাখ টাকা দিমু নাইত্রা, কেউ 20-30 হাজার দিমু নাইত্রা। হ্যাঁ, ও পর্যন্ত সিদ্ধান্ত থাকতে থাকতে এমনকি মানে আর উপায়হীন হইয়া আমি গত 11 তারিখ সোনাই থানাত কই দিছি। তারপরের দিন এটা সোনাই থানা কর্তৃপক্ষ রেজিস্টার করছেন, হইয়া আজকে 2 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো মানে আসামি দরাত বা এই আপনার ইনকোয়ারি যাওয়াত ইলা কোনো প্রসেসিং গেছে না। এখন আমি ও জিনিসও চাই আর কি যে আপনারা দরিয়া আমরা আসামর সিএম স্যারেও জিনিসটা চিন্তাধারা করিয়া দেখ বাবা, তাইনও আমরা ন্যায়ের সাথ দিবা।
অসমৰ মাদ্ৰাছাত সংঘটিত এই খবৰে চাঞ্চল্য সৃষ্টি কৰিছে। খোদ মাদ্ৰাছাত শিক্ষা গ্ৰহণ কৰি থকা এজন ছাত্ৰৰ পিতৃয়ে মাদ্ৰাছাৰ বিৰুদ্ধে জেহাদৰ শিক্ষা দিয়াৰ ভয়ানক অভিযোগ আনি গোচৰ ৰুজু কৰিছে। আৰু এইবাৰ জেহাদী কাৰ্যকলাপ চলোৱাৰ অভিযোগত নাম সোমাইছে কাছাৰৰ এইখন স্বাধীন বজাৰ ইছলামিয়া মাদ্ৰাছা। শিলচৰৰ পৰা ইয়াছিন মজুমদাৰ, টাইম 8।